বছরের পুরনো একটা আম গাছ আপনাদের আজকে দেখাতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। 3 বিঘা জায়গার মধ্যে রয়েছে একটাই আম গাছ। সেই আম গাছটি অবস্থিত রয়েছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ও বাড়িয়াডাঙ্গি থানা। তো দেখুন এই আম গাছের ডাল একইবারে মাটির নিচ দিয়ে এঁকে বেঁকে গিয়েছে। একেবারে 3 বিঘা জায়গার উপরে আম গাছটা রয়েছে। পৃথিবীর সব থেকে বড় এই আম গাছটি। দেখুন এই ডালগুলি, এটা কিন্তু একটাই আম গাছ রয়েছে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে দেখে যায়, বহু দেশ বিদেশ থেকেও লোক এসে দেখে যায়। আর বাংলাদেশের প্রত্যেকটি মানুষই প্রায় এই আম গাছটি দেখার জন্যে এই ঈদ উপলক্ষে সবাই এই আম গাছটি দেখতে আসে। আর কিছু এখানে সময়ও কাটানোর ব্যবস্থা খুব রয়েছে আম গাছটি দেখে। দেখুন বিশাল বড় একটা আম গাছ। যেই আম গাছটি আপনারা যদি সরাসরি চোখে দেখেন তবে আরও ভালো লাগবে। যাই হোক, আমার ক্যামেরাতে যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি আমি। এখানে প্রচুর মানুষ আসে, ঢাকা থেকেও মানুষ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং ইন্ডিয়া থেকেও মানুষ এই আম গাছটি দেখতে যায়। যেমন আমি গিয়েছিলাম ইন্ডিয়া থেকে, তো এই আম গাছটা দেখার জন্যে। তো এতদিন এই আম গাছটি আমি শুধু শুনেছি, তো আজ এই আম গাছটি নিজের চোখে আমি দেখছি। খুব সুন্দর লাগছে, আর খুবই সুন্দর লাগছে। এখানে সব কিছু রয়েছে, খাবার থেকে শুরু করে নিয়ে আপনারা সব কিছুই এখানে হালকা পাতলা খাবার পেয়ে যাবেন। তবে এই আম গাছের যদি ও পাতা বা আম ছেড়েন তবে 500 টাকা জরিমানা রয়েছে। তবে এই আম গাছটি আমি যতটা শুনেছি ওখানকার স্থানীয় লোকের কাছে এটা 200 বছর পুরনো একটি আম গাছ। 200 বছর পুরনো একটি আম গাছ। আপনারা দেখুন ভিডিওটা আর আনন্দ উপভোগ করুন। আর যদি আপনারা পারেন তো অবশ্যই একবার বাংলাদেশে গেলে পরে এই আম গাছটি একবার অবশ্যই দেখে আসুন। এই আম গাছটি অবস্থিত রয়েছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ও বালিয়াডাঙ্গি থানা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে, আর অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ারও করে দেবেন। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যেন এই আম গাছটি সবাই যেন দেখতে পারে আর জানতে পারে যে পৃথিবীর সব থেকে বড় একটা আম গাছ রয়েছে বাংলাদেশে। অবশ্যই আপনারা শেয়ার করলে পরে সবাই জানতে পারবে যে পৃথিবীর সব থেকে বড় একটি আম গাছ রয়েছে বাংলাদেশে। তো দেখতেই পাচ্ছেন হালকা পাতলা খাবারেরও ব্যবস্থা রয়েছে এখানে, তবে একটু দাম বেশি, সব কিছুই এখানে একটু দাম বেশি। আর যেহেতু আমি ইন্ডিয়াতে গেছি, আমাদের এদিক থেকে বাংলাদেশে অনেক দাম সব কিছুরই। চ।
আসো গাড়ি না বাইরে পাশে।